লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা সবসময় চেষ্টা করি অনেক বেশি নিজেকে এগিয়ে রাখতে। ব্যস্ততার কারণে বা পার্সোনাল কারণে অথবা বিজনেসের কারণে আমাদেরকে অনেক সময় বিভিন্ন জনের কাছে মেইল করতে হয়, কিন্তু ব্যস্ততার কারণে আমরা অনেক সময় সেই মেইলের রেসপন্ড করতে পারি না সঠিক সময়ে, এতে করে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম করতে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্যস্ততা থাকা সত্ত্বেও কীভাবে আপনি অটো রেসপন্ড টাইপ করে আপনি বিভিন্ন জনের কাছে সবসময় প্রেজেন্ট করতে পারবেন, অর্থাৎ অটো রেসপন্ডার সেট করে আপনি আপনার মেইলকে সঠিক সময়ে অ্যান্সার দিতে পারবেন, সেটি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। সো প্রথমে ইমেইলে, এরপরে ইয়াহুতে, এরপরে আউটলুকের মধ্যে কীভাবে এই প্রসেসটি সেট করতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। তো প্লেলিস্টে ক্লিক করলে আপনি এখানে ইমেজিং লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন, যাতে করে আপনি নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। সো ফিরছি একটু পরে। অলরাইট, আমি শুরু করতে যাচ্ছি। সো প্রথমে যে ইন্টারফেসে আছে, অবশ্যই আপনি এই ইন্টারফেসের সাথে পরিচিত। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডট মেনুতে ক্লিক করতে হবে। ডট মেনুতে ক্লিক করার পরে ইমেইলে ক্লিক করবেন। ইমেইলে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপরে যেটি করবেন সেটি হচ্ছে এই যে গিয়ার মেনু দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি সোজাসুজি চলে যাবেন একটু স্ক্রলিং করে নিচে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভ্যাকেশন রেসপন্ডার নামে একটি অপশন রয়েছে, এখানে দুটো রয়েছে, একটি হচ্ছে অফ এবং অন। আমি এখানে আগে একটু অন করে রেখেছিলাম, সেজন্য এটি সেটিং দেখাচ্ছে। তো আমি নতুন করে আপনাদেরকে আজকে শেয়ার করবো কীভাবে এটি সেট করতে হয়। সো ফার্স্টে এবং এখানে লার্জ ডে রয়েছে, অর্থাৎ আপনি আজকে থেকে যদি সেটিং করতে চান তাহলে এখানে আজকে ডেট দেবেন, এরপরে কতদিন পর্যন্ত আপনি ব্যস্ত থাকতে পারেন সেটি এখানে সেট করবেন। সো আমি এখানে সবকিছু সেট করছি April 8 থেকে April 10 পর্যন্ত ভ্যাকেশন। আমি এখানে মেসেজ সাবজেক্টে লিখেছি আই রিসিভড ইয়র মেসেজ, এটি সেন্ডারের কাছে চলে যাবে। এরপর আপনি যে বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আমি একটা লেখা লিখেছি আগে, একটি লেখা আমি পেস্ট করছি, সেটি হচ্ছে এটি। এখানে একটি সুন্দর করে আপনি কি কারণে ব্যস্ত বা কতদিন ব্যস্ত থাকতে পারে সেটি একটু ব্যাখ্যাটা দিবেন। সো যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টাইপিংগুলো করি, তো আমি এখানে লিখেছি আই এম ইন ভ্যাকেশন মোড ফ্রম 8 April 2020 to 10 April 2020. আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, প্লিজ হেল্প মি টু রেসপন্ড উইদিন 48 আওয়ার্স। Feel free to get connected on my Facebook if any emergency. এতটুকু লিখলে না, এরপরে আপনি চাইলে আপনার ফোন নাম্বারও দিতে পারেন যদি কোনো ইমার্জেন্সি থেকে থাকে। তো আমি এখানে একটু বোল্ড করে দিয়েছে যাতে সেন্ডারে চোখে পড়ে। এটি করতে হলে আপনাকে এটি সিলেক্ট করার পরে জাস্ট এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু বোল্ড করে দেওয়া, এই যে বোল্ড দেখতে পাচ্ছেন, বোল্ড করে দেওয়ার কিছু আপনি ইটালিক করতে চান, আন্ডারলাইন করতে চান, সব কিছু কিন্তু করতে পারবেন। অথবা আপনি এখান থেকে যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান বা ফটো অ্যাটাচ করতে চান সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। এরপর আমি অ্যাডমিন দিয়েছি, নিজের নাম দিয়েছি। আর একটি অপশন দেখতে পাচ্ছেন অনলি সেন্ড দ্য রেসপন্সেস টু পিপল ইন মাই কন্ট্যাক্টস, অর্থাৎ যারা আপনাদের সাথে আপনার সাথে কন্ট্যাক্টে অ্যাড করতে চান তাদেরকে আপনি যদি করতে চান তাহলে এখানে বক্সে ক্লিক দিয়ে রাখবেন। এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনি অবশ্যই এটি দেখতে পাবেন যে যারা আপনার এই মেইলে অর্থাৎ আপনার এই জিমেইলে যারা মেইল পাঠাবে বা সেন্ড করবে অবশ্যই তারা এই মেসেজটি পেয়ে যাবে। ধরো তা আমি একটু টেস্ট করছি আমার অন্য একটি ইমেল দিয়ে। সো আমি আমার অন্য একটি ইমেলে চলে আসলাম। অন্য একটি ইমেলে আসার পরে আমি যে মেসেজটি একটি সেভ করলাম সেটি কাজ করছে কিনা জাস্ট একটু দেখাবো। অলরাইট, এই যে চলে এসেছে, আপনি দেখতে পেলেন যে আমি অন্য একটি ইমেইলের মাধ্যমে একটি টেস্ট করলাম এই যে ইম্পর্টেন্ট নিউজ মেসেজ। আমি এটি যদি ওপেন করি তাহলে এটি এভাবে দেখতে পাবো, অর্থাৎ
একটি মেলের মাধ্যমে আমি ডিসাইড করে দেখলাম যে এই মেলে এটি চলে আসছে, তাহলে খুব সহজে আপনি অটো রেসপন্স সেট করে জিমেলের মধ্যে এটি করতে পারেন। এবার আমি দেখাবো কিভাবে ইয়াহুর মধ্যে এটি করতে পারবেন। তো ইয়াহুর মধ্যে যাওয়ার পরে সিম্পলি আপনি এই ডকুমেন্টে ক্লিক করবেন, এরপর মেলে ক্লিক করবেন। মেইলি ক্লিক করার পরে সেম মেসেজটি এখানে সেট করবেন, সেজন্য আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংসে ক্লিক করার পরে বামে একটু চলে আসবেন, এই যে ভ্যাকেশন রেসপন্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সেমলি এখানে আপনি টাইমটা সেটিং করে দিবেন, তার আগে টার্ন অন ভ্যাকেশন রেসপন্স এটি সেটিং করতে হবে। এরপরে এখানে টাইমটা লিখে দিবেন 8 এপ্রিল, দেন 10 এপ্রিল, এরপর রাইট সামথিং। আমি ওই মেসেজটি সেন্ড করে দিচ্ছি, এরপরে জাস্ট এতটুকুই ভ্যাকেশন রেসপন্স হ্যাজ বিন সেভ, অর্থাৎ এটি সেভ করে দিলাম। এরপর পুনরায় যদি আমি টেস্ট করি, আমার পূর্বের যে মেসেজটি আমি পাঠিয়েছিলাম সেটিতে আবার চলে যাচ্ছি, আবার একটু সেট করবো। অলরাইট, এটি আমি সেট করলাম ইয়াহুর মধ্যে। এবার আমি দেখাবো কিভাবে আউটলুকের মধ্যে সেটি করতে হয়। আউটলুক হচ্ছে আমরা জানি মাইক্রোসফটের একটি সার্ভিস, তো এটিতেও সেম মেসেজটি কিভাবে সেটিং করতে হয় সেটি দেখাচ্ছে। তো আউটলুক আসার পর আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপর যে গিয়ার বাটন বা সেটিংস বাটন দেখতে পাচ্ছেন সেই সেটিংসে ক্লিক করবেন। এরপরে লিখবেন অটো রিপ্লাইতে চলে আসলে আপনি এটিতে সেভ করে রাখবেন। এরপরে অটো রিপ্লাইসে আসার পরে এখানে যে অফ দেখতে পাচ্ছেন এটি অন করে দিবেন। জাস্ট এখানে আপনার স্টার্টিং টাইমটা সেটিং করে দিবেন জাস্ট নিজের মতো করে। তো আমি এটি লিখে দিচ্ছি, সেম মেসেজটি এখানে আমি টেস্ট করে দিচ্ছি। সবকিছু বুঝে তারপর এখানে সেটিংস করে দিতে পারেন, যাতে করে আপনার কোন ধরনের হেজিটেশন করতে না হয়। সো কিভাবে এটি করতে হয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, অর্থাৎ অটো সেন্ডার বা অটো রেসপন্ডার কিভাবে সেট করতে হয়। আমি প্রথমত জিমেলের মাধ্যমে, এরপরে ইয়াহুর মাধ্যমে, এরপরে অবশ্যই আউটলুকের মাধ্যমে শেয়ার করলাম। আশা করি এই তিনটি প্রসেস অবশ্যই আপনি ফলো করবেন, এতে করে আপনি অনেক ধরনের প্রবলেম থেকে সেভ করতে পারবেন, নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং জিনিসের জন্য।